ভোট বিরোধীরা ভোট বর্জন করবে, এটা তাদের অধিকার। তবে ভোট প্রতিহত করলে সংকট তৈরি হবে, আর এই সংকট মোকাবিলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই সঙ্গে যে কোনো মূল্যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর দিয়েছেন তিনি। ভোট বর্জনই নয়, প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছে বিএনপি ও সমমনা দলগুলো। এসব কারণে ভোটের সহিংসতা বেশি হতে পারে এমন শঙ্কায় অনিয়ম ঠেকাতে প্রথমবারের মতো 300 আসনে ভোটের এক মাস আগে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করে নির্বাচন অনুসন্ধান কমিটি গঠন করে নির্বাচন কমিশন। এর বাইরেও ভোটের আগে পরে 5 দিন মাঠে থাকবে আরও 300+ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 657 জন জুডিশিয়াল হাকিমের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে ইসি। অনুষ্ঠানে সিএসি বলেন, মাঠের সংকট মোকাবেলা করে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নির্বাচন বিষয়টা কখনোই হালকা করে নেওয়ার বিষয় নয়। নির্বাচন পরিচালনা করতে আমরা যে ধরনের জনবল চাইব রাষ্ট্র বা সরকার, সেটা আমাদেরকে দিতে বাধ্য। নির্বাচন শুধু সুষ্ঠু হলে হবে না, ভোটাররা যে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন সেটা বিশ্বাসযোগ্য করতে হবে। ভোটের সময় পিছিয়ে দেওয়ার এখতিয়ার কমিশনের নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এখনো একটি স্থিতিশীল অবস্থায় এসে থিতু হতে পারেনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হয়নি। আমরা মনে মনে প্রথমত 3 মাস পিছিয়ে দেওয়ার কোনো রকম এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচনে উত্তাপ হবে এবং কিছুটা গণ্ডগোল হতে পারে, কিছুটা সহিংসতা হতে পারে, এগুলো খুব বেশি ধর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু যেটা অসহনীয় সহিংসতা সেটা অবশ্যই প্রতিরোধ করতে হবে। আচরণবিধি ভঙ্গ করলে দৃশ্যমান শাস্তি সহ ভোটাররা যাতে নিজেদের পছন্দসই ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন কমিশনার রাশেদা সুলতানা। এখানে কিন্তু অনেক ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে, অনেক ধরনের নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হয়ে থাকে, এই সমস্ত বিষয় বিবেচনা করে কিন্তু আইনে আপনাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। সামান্যতম এদিকে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে ইসি সচিব জানান, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপে ভোটারদের তথ্য, ভোট কেন্দ্রে যাবার নির্দেশনা, 2 ঘন্টা অন্তর আসন ভিত্তিক ভোট পড়ার হার, প্রার্থীদের তথ্য জানা যাবে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আপনারা নিজেরাই যে কেন্দ্রটাকে আপনাদের মনে হবে যে এই কেন্দ্রে বর্তমান অবস্থাটা কি, প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর আপনারা দেখতে পাবেন। এবং কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।